السلام علیکم، نحمده و نصلی علی رسوله الکریم، اما بعد، فاعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم، ولکل امت جعلنا منساقا، প্রশংসা আল্লাহর যে আল্লাহর রসেস মেহরবানিতে আমরা প্রত্যেকেই এই জিলহাজ মাস পেয়েছি এবং আজকে আমরা জিলহাজ মাসের ৬ তারিখ পার করতে চলেছি ইংরেজি ২৪শে জুন। আমরা আর সাত দিন পর অর্থাৎ ২৯শে জুন মোতাবেক জিলহাজ মাসের ১০ তারিখ ১৪৪৪ হিজরির হিজরিতে আমরা কুরবানি করব ইনশাআল্লাহ। এই প্রাককালে দাঁড়িয়ে আমাদেরকে জানা উচিত কুরবানিটা কি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন সাহাবা কেরাম, ইয়া রাসূলুল্লাহ, মা হাযিহিল আযাহি, আমরা যে এই কুরবানি করি, যবে করি, এই কুরবানিটা কি? রাসূল বলেছিলেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কি সেই সুন্নাত যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ৫৩২৪ বছর আগে ১৯৪৪ হিজরির ১৪৪৪ হিজরি মোতাবেক যদি ধরা যায় তাহলে আনুমানিক আজ থেকে ৫৩২৪ বছর আগে মক্কার মাটিতে ঘটিয়েছিলেন এক পিতা তার পুত্রকে নিজ হাতে কুরবানি করছেন এবং তিনি বলছেন তার পুত্রকে যে ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আযহাবুকা, যে আমার পুত্র, আমি যেন আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবে করছি, কুরবানি করছি। পুত্র বলেছিলেন বিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন, সুতরাং আপনাকে যে হুকুম করা হয়েছে আপনি এই হুকুম মতো কাজ করুন। এক নবী পিতা তার নবী পুত্রকে নিজ হাতে কুরবানি করছেন মিনার ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিনকে এত ভালো লেগেছিল এই আদর্শটা, এই ত্যাগটা, যে ত্যাগটাকে তিনি কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখার জন্য এটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ভিতরে প্রচলন করে দিলেন, বললেন যে মুহাম্মাদের উম্মতেরাও কুরবানি করবে, তাই আজকে আমরা কুরবানি করছি। আগামী ২৯ তারিখ আমরা কুরবানি করব ইনশাআল্লাহ। কি কুরবানি করব? কেউ দুম্বা করবেন, কেউ ভেড়া করবেন, কেউ ছাগল করবেন, কেউ উট করবেন, কেউ গাভী করবেন। শুধু পশুর রক্ত বইয়ে দেওয়াটাই কি কুরবানি? প্রশ্নটা আমার এখানে না, কারণ আল্লাহ বলেন তোমাদের পশুর রক্ত মাংস কিছুই আল্লাহর কাছে যায় না, যায় কি? শুধু তোমাদের তাকওয়া। এই তাকওয়া, খোদা ভীরুতা, এটাকে সামনে রেখে আমাদেরকে কুরবানিটা করতে হবে। এবার যেই বিষয়ের ওপরে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি সেটা হচ্ছে যে আমরা ২৯ তারিখ কুরবানি করব ইনশাআল্লাহ। ২৯শে জুন, ৮ই জুলাই আসছে আমাদের পঞ্চায়েত নির্বাচন। আমরা যেমন ২৯ তারিখ কুরবানি করার পর আমাদের কারো খাসির মাংস হোক বা দুম্বা হোক বা উটের হোক আর বা যাই হোক আমরা এক অপরকে দিই,
এবং আমরা একটা ভ্রাতৃত্বের নজর করি। আমরা যাতে এই পঞ্চায়েত ভোটকে সামনে রেখে এই রকম কিছু না করে ফেলি যে আমাদের ভিতর থেকে সেই ব্রাদারহুড, ভাইয়াদারি, ভ্রাতৃত্বটা কমে না যায়, এটাই আমার আবেদন। এবং সেই সঙ্গে আমি বলতে চাই, এরকম পঞ্চায়েত ভোট আপনার লাইফে কত আসবে কত যাবে, এমএলএ ভোট কত আসবে কত যাবে, এমপি ভোট কত আসবে কত যাবে, কিন্তু আপনার প্রাণ যদি হারিয়ে যায়, আপনি যদি পঙ্গু হয়ে যান, আপনি যদি শেষ হয়ে যান, তাহলে আপনার পরিবারের পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না। সুতরাং এই যে ত্যাগ, যেই ত্যাগটা আমরা কুরবানি মাধ্যম দিয়ে প্রকাশ করব, এই ত্যাগটা যাতে আমরা 8ই জুলাই পর্যন্ত দেখাতে পারি, 8ই জুলাইও দেখাতে পারি, এই দৃঢ় সংকল্প আমাদেরকে নিতে হবে। আমরা নিজেদের ভিতরে মারামারি হানাহানি কাটাকাটি করব না, এই দৃঢ় প্রতিজ্ঞা আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, এবং আমরা যাতে সমাজে শান্তি বজায় রাখতে পারি এই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। শান্তি ছাড়া আমাদের সফলতা আসবে না। ঈদুল আজহাকে সামনে রেখে আমাদেরকে এই শান্তিটাকে কবুল, শান্তিটাকে বজায় রাখতে হবে সমাজের ভিতরে। এবং ঈদের দিন যেমন আমরা কোলাকুলি করব, মানুষের সাথে ভালো ব্যবহার করব, ভোটের দিনও যাতে আমরা কোলাকুলি মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি, এই চিন্তা ভাবনাটা আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহ যাতে আমাদেরকে এই জিনিস করার এবং আমাদের ভিতরে শান্তি শৃঙ্খলা বজায় রাখার তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।